أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم، ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما، ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا، وكان ذلك على الله يسيرا. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. কবিরা গুনার ভয়াবহতা এবং কবিরা গুনা মানুষের আমলকে কিভাবে নষ্ট করে, নেক আমলকে কিভাবে ধ্বংস করে, এ সম্পর্কে ধারাবাহিক আলোচনা হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন কবিরা গুনা থেকে বেঁচে থাকার জন্য। ছোটখাটো গুনা যেগুলো চলতে ফিরতে হয়ে যায়, এগুলি তো বিভিন্ন আমলের দ্বারা মাফ হয়ে যায়। ওযুর দ্বারা মাফ হয়, নামাজের দ্বারা মাফ হয়, দান সদকার দ্বারা মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহ যেগুলি হয়, এগুলো এ সমস্ত আমল দ্বারা মাফ হয় না। এটার জন্য অনেকগুলি শর্ত আছে। কবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য অনেকগুলি শর্ত আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো, কবিরা গুনাহ দুই প্রকার। একটা হলো বান্দার হক সংশ্লিষ্ট, আর একটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট। বান্দার হক যদি হয় তো বান্দার কাছ থেকে মাপ করিয়ে নিতে হয়। বান্দার হক নষ্ট করে যতই আমি কান্নাকাটি করি, হজ করি, উমরা করি, এই হক মাফ হবে না। অনেক লোক আছে ভুল ধারণার মধ্যে থাকে, সুদ খায়, ঘুষ খায়, ফাঁকি দেয়, আত্মসাৎ করে। তারা মনে করে পরে তওবা করে নেব কিংবা হজ করে আসব তো আমার গুনাহ মাফ হয়ে যাবে। অনেক লোক এরকম জেনে শুনেও গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আর অনেক লোকে জানে না, ইচ্ছাকৃত করে না, কিন্তু একটা চিন্তা থাকে এরকম যে পরে মাফ চেয়ে নেব। তো কবিরা গুনার ক্ষেত্রে যদি সেটা বান্দার হক সংশ্লিষ্ট হয়, মাপ পাওয়ার সুরত হলো ওই বান্দার কাছ থেকে মাপ করিয়ে নিতে হবে। মাপ করিয়ে নেওয়ার দুই সুরত, একটা হলো তার যে হক নষ্ট করেছিলাম ওই হকটা তাকে দিয়ে মাপ চেয়ে নেওয়া, আর একটা হলো হকটা না দিয়ে এমনি মাপ চেয়ে নিলাম। এমনি আর কে মাপ করতে চায়? একজনের 10 লাখ টাকা মেরে দিয়ে তার কাছে যদি মাপ চাওয়া হয়, মাপ করে দাও, তো মাপ করবে? টাকাটা দিলে সে মাপ করবে? তো বান্দার হক যদি হয়, বান্দার হক আদায় করা জরুরি। আল্লাহর হক যদি হয়, আল্লাহর হকও আদায় করা জরুরি। তবে আল্লাহ তাআলা অন্য কোনো আমলের কারণে হয়তো তার এই হকটা মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দারটা কোনো অবস্থায় মাফ হবে না। যেমন নামাজ পড়া, এটা আল্লাহর হক। কেউ নামাজ পড়লো না, কাজা করলো, অলসতা করলো, আল্লাহর কাছে মাফও চাইতে পারলো না, হতে পারে অন্য কোনো আমলের কারণে আল্লাহপাক তাকে কেয়ামতের দিন মাফ করে দেবেন। এটা আল্লাহপাক জানিয়ে দিয়েছেন কোরআন পাকের মধ্যে, ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ কোনো অবস্থায় মাফ করবেন না। শিরক ছাড়া বাকি যে গুনাহগুলি আছে ইচ্ছা করলে মাফ করে দেবেন। বাকি গুনাহ মানে হলো যেগুলো আল্লাহর হক সম্পর্কিত, নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, এইগুলি আল্লাহকে ইচ্ছা করলে মাফ করে দেবেন, কোনো আমলের কারণে মাফ করে দেবেন।
অনেক আমল এরকম আছে যে আমলে খুশি হয়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। আর জিনাকার মহিলা, অতীতা মহিলা সারা জীবন গুনাহ করেছে, জিনার মধ্যে লিপ্ত হয়েছে, কিন্তু তার একটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। আমলটা কি? একটা পিপাসিত কুকুরকে পানি খাইয়েছিল, তো পিপাসিত কুকুরকে পানি খাওয়ানোর পর আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আবার এক মহিলা, অনেক দিনদার নামাজি কালামি ছিল, তেলাওয়াত করনে ওয়ালা ছিল, কিন্তু একটা বিড়ালকে আটকে রেখে তার মৃত্যুর কারণ হয়েছে। খানা পিনাও দেয় নাই, ছাড়েও নাই, জঙ্গল থেকে পোকামাকড় খেয়ে জীবন ধারণ করবে, তাকে আটকে রেখে দিয়েছে। এই কারণে আল্লাহপাক তাকে জাহান্নামে দিয়েছেন, সব আমল বরবাদ হয়ে গেছে। আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। কোন ওসিলায় কোন আমলের কারণে মাফ করবেন এটা আমরা জানি না, এই জন্য কোনো আমল পরিত্যাগ না করা। হাদিসের মধ্যে বলা হয়েছে, তুমি কোনো ছোট আমলকে তুচ্ছ মনে করো না। আরে ছোট আমল, রাস্তার মধ্যে কলার ছিলকা পড়ে আছে, এইগুলো একজন সরিয়ে দিল, এমন একটা আমল, আরেকজন মানুষ পিছলা খাওয়া থেকে বেঁচে গেল, ছিলকার মধ্যে পিছলা খেয়ে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে, মারাও যেতে পারে, ছোট একটা কাজ যা সময় চোখে পড়লো সরিয়ে দিল, এই ওসিলা আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আবার যদি মনে করো এটা সামান্য, এটা আমি কী করবো, বড় বড় কাজ করবো, এটা মনে করো ওইটা করলো না, অথচ ওই আমলটা এমন টাইমও হতে পারে মাকবুলিয়াতের টাইম, সামান্য একটু আমল যদি কবুল হয়ে যায় তো ব্যাস তার জিন্দগি গুলো সমস্ত মাফ হয়ে গেল। এই জন্য বলা হয়েছে, লা তুহাক্কিরান না শাইয়্যাম মিনাল মারুফ, কোন নেক কাজকে তুমি ছোট মনে করো না, তুচ্ছ মনে করো না। যখনই তোমার নেক কাজ করার সুযোগ আসলো করে ফেলো, পরে করব, বড়টা করব, অন্য সময় দেখা যাবে, এটা শয়তানের ধোকা। এইগুলো করলে আর পরে করার সুযোগ হয় না, যখনই করার সুযোগ চলে আসলো বাস যে অবস্থার মধ্যে, মনে করেন একটা লোক রাস্তা পার হচ্ছে, বৃদ্ধ মানুষ কিংবা অন্ধ মানুষ, গাড়ি ঘোড়ার চাপ, আপনিও রাস্তা পার হচ্ছেন, আপনার খুব তাড়াহুড়া, তো তাকে দেখেও তাড়াহুড়া করে চলে গেলেন, ওই লোকটা আস্তে আস্তে পার হলো, পার হয়েই গেল। কিন্তু যদি এমন হতো আপনার যতই তাড়াহুড়া থাকুক আপনি ধরে রাস্তাটা পার করে দিলেন, এমন একটা আমল, এই আমলে খুশি হয়ে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিতে পারে। এরকম বহুত ঘটনাও আছে, সামান্য সামান্য কারণে তারা মাফ করে দিয়েছে। এক মহিলা ঘটনা পাওয়া যায়, বাজারি মহিলা, বেপর্দা বেহায়া, গুনার মধ্যে লিপ্ত থাকতো। মহিলা যখন মারা গেছে তো লোকেরা সবাই তার জানাজাও পড়ে নাই, কিছু লোকে পড়েছে, এখন তো আপনজন যারা সবাই জানে যে এরকম বাজারি মহিলা, বেশ্যা মহিলা, গুণাগার, এর জানাজা কি পড়ব। মৃত্যু হয়ে যাওয়ার পরে, কবর দেওয়ার পরে এক বুজুর্গ স্বপ্নে দেখেছেন যে মহিলা জান্নাতের মধ্যে খুব সুন্দর পোশাকে সজ্জিত হয়ে সিংহাসনে বসে রয়েছে, চারিদিকে তার খাদেম খুদ্দাম। সে আশ্চর্য হয়ে গেল, আমরা জানাজাও পড়লাম না, এরকম বাজারি মহিলা আর জান্নাতের মধ্যে এত বড় মর্তবা। তার মার কাছে গেল, জিজ্ঞেস করলো, তোমার মার এমন কি আমল ছিল, তোমার মেয়ের এমন কি আমল ছিল, আমরা তাকে খারাপ বলে জানতাম। মহিলা বললো, কেন কী হয়েছে? সম্পূর্ণ বলো আগে, কী আমল কী করতেছে, বিশেষ কোনো কাজ ছিল? মহিলা বলতো, আমার মেয়ে সম্পর্কে তোমরা সবাই জানো, সারা জীবন গুনাহ করেছে, অন্যায় করেছে, কিন্তু একটা আমল তার মধ্যে ছিল নিয়মিত, যতই গুনার মধ্যে লিপ্ত থাকুক, যতই অন্যায় কাজে লিপ্ত থাকুক, যখন আজান হতো তখন সে সমস্ত কাজকাম বাদ দিয়ে ওই আজানের সময় চুপ থাকতো, আজানের উত্তর দিত, এই একটা কাজ সে করতো, অন্য কোনো কাজ করে নেই, আজানের জবাব দিয়েছে। বুজুর্গ বললেন যে এই আমলটা আল্লাহবাগের নিকট পছন্দ হয়েছে, আল্লাহবাগের বরকতে মাফ করে দিয়েছে। তো ছোট ছোট আমল, হাদিসের মধ্যে আসছে যখন আজান হয় আর যে ব্যক্তি আজান শোনে সেও ওই কথা বলে যেটা মুয়াজ্জিন বলে, অর্থাৎ আজানের উত্তর দেয়। আজান হয়ে গেলে এরপরে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে দোয়া পড়ে, তো তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়।
নবীজি বলছেন হাল্লাত লাহু শাফাতি, আর জায়গা আছে ওয়াজাবাত লাহু শাফাতি, তার সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ছোট্ট একটা আমল, তেমন কোনো কষ্ট করতে হয় না। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ গল্প যে করছি তো করছি, হোটেলে খেতে বসে হোক, ঘরের মধ্যে বিয়ে বাচ্চা নিয়ে হোক, দোকানে হোক, কথা চলছে, আজান হচ্ছে, আমার কথা বন্ধ হয় না। মনে করি আমরা দিলে কি না দিলে কি, ছোট্ট একটা আমল মনে করি আমরা। কিন্তু আমলটা কেমন, যে আজান শুরু হলো চুপ হয়ে গেলেন, মুয়াজ্জিন যা বললো তাই বললেন, শুধু হায়ালা সালাহ হায়াল ফালা বলার সময় লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর যখন আজান শেষ হয়ে গেল একটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এরপরে আজানের দোয়া, ব্যাস তার জন্য এই সৌভাগ্য। অথচ আমরা এক তো কথাবার্তা বলতেই থাকি, গল্পগুজব করতেই থাকি, দ্বিতীয়ত অনেকে আমরা আজানের দোয়া পারি না। মুসলমান নামাজ পড়ি, আজান শুনি দৈনিক, চারিদিকে আজানের আওয়াজ, কিন্তু অনেক মুসলমান আছে আজানের দোয়া পড়ি না। সামান্য জিনিস মনে করি, চিন্তাও করি না, মুখস্থ করার চেষ্টাও করি না। আজকে আমরা অনেকেই নিজেকে পণ্ডিত মনে করি, বড় বড় পণ্ডিত মনে করি, লেখাপড়া শিখে ডিগ্রিওয়ালা হয়ে আমি কী হয়ে গেছি। যখন আলাপ করতে বসে, রাজনীতির আলাপ পত্রপত্রিকা নিয়ে বসে, দেশ বিদেশের কথা আলোচনা করতে বসে, এক একজনের বয়ান, এক একজনের জ্ঞান গরিমা, মনে হয় যেন কত কিছু জানে। কিন্তু মুসলমান হিসাবে ইসলামের যে মৌলিক জিনিসগুলি জানার দরকার এইগুলো জানে না। পরীক্ষা করে দেখেন, বহু মুসলমান আছে কালেমা শাহাদাত আর কালেমা তৈয়বা পার্থক্য জানে না। কালেমা তৈয়বা পড়েন তো ভাই, কালেমা শাহাদাত পড়ে বসে আছে, কালেমা শাহাদাত পড়েন, কালেমা তৈয়বা পড়ে বসে আছে, জানে না। অথচ চেহারা সুরত দেখলে মনে হবে পাক্কা মুসলমান। ইসলামের বুনিয়াদ কটা জিজ্ঞেস করেন, বলতে পারবে না। ইমানের বুনিয়াদ কয়টা, কয় জিনিসের উপরে ইমান আনলে একজন মানুষ পাক্কা মুমিন হয়, এটা যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবে না। পাক্কা মুসলমান হওয়ার জন্য পাঁচটা জিনিস নিজের মধ্যে থাকা দরকার, এই পাঁচটা যার মধ্যে আসে সে পাক্কা মুসলমান। জিজ্ঞেস করে দেখেন, 90 ভাগ লোক বলতে পারবে না, উচ্চারণও করতে পারবে না। এইগুলো তো মোটামোটা জিনিস, অজু গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, এগুলো যদি জিজ্ঞেস করেন অনেক লোকেই পারে না। অজুর ফরজ কটা, একজন হচ্ছে 12টা, গোসলের ফরজ কটা, তিনটা, তিনটা কি গরম পানি সাবান তোয়ালে, এগুলো বলছে 60 বছর বয়স, দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে, গোসলের ফরজ জানে না। আর তায়াম্মুম তো জানেই না, মাঝে মাঝে তায়াম্মুম করা লাগে, লাগে না, সবারই জীবনে আসে। জিজ্ঞেস করে দেখেন, তায়াম্মুমের ফরজ বলতে পারবে না। আমরা নিজেদের কেন চিন্তা করি, আমি কী জানি, কতটুকু জানি, এত বলে পণ্ডিত, এই পাস ওই পাস, এত ডিগ্রি, কিন্তু যেটা আমার জানার দরকার। আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদেরকে যে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন দুনিয়াতে, সেটা কি, কবরের মধ্যে 3টা প্রশ্ন আর আখেরাতে 5টা প্রশ্ন। এই প্রশ্ন আউট করে দিয়েছেন, তোমাকে 8টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, এটার উত্তর দিতে পারলে তুমি জান্নাতি, যদি না পারো তুমি আটকা পড়ে যাবে। এখন প্রশ্নের উত্তর কখন করবে, যখন প্রশ্ন জানবে, পরীক্ষার সময় প্রশ্ন আউট হয়ে গেছে, তো খুশি ছাত্ররা ওটা দেখে উত্তর তৈরি করে ফেললো। যদি প্রশ্নই না জানে উত্তর তৈরি করতে পারবে? তো আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে দয়া করে প্রশ্ন আউট করে দিয়েছেন। কবরের মধ্যে এই প্রশ্ন, হাশরের ময়দানে এই প্রশ্ন। কবরের প্রশ্নটা আমরা জানি, তোমার দিন কি, তোমার রবকে, তোমার নবীকে, এই 3টা মোটামুটি সবাই জানি। কিন্তু আখেরাতে যে 5টা প্রশ্ন করা হবে, যে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক কদম হটাতে পারবে না, এটা আমরা অনেকেই জানি না, 90 ভাগ মানুষ জানি না। আপনি ঘরে যান, বিবিকে জিজ্ঞেস করেন, মেয়েকে জিজ্ঞেস করেন, আজকে পরীক্ষা করেন কতটুকু জানে দেখেন, স্ত্রীকে জিজ্ঞেস করেন, যে 5টা যে প্রশ্ন করা হবে কেয়ামতের ময়দানে, 5টা প্রশ্ন বা নাম বলো, বলতে পারবে না। অথচ ঘরের মধ্যে সময় কাটাচ্ছি, গল্পগুজব করছি, পত্রিকা পড়ছি, মোবাইল নিয়ে পর্যালোচনা করছি, কিন্তু আজকে আপনি পরীক্ষা করে দেখেন, ছেলেও বলতে পারবে না, মেয়েও বলতে পারবে না, স্ত্রীও বলতে পারবে না। হ্যাঁ, যদি ঘরে তালিম থাকে, তবলিগ থাকে, হ্যাঁ মশওয়ারা থাকে, ওলামা কারো সম্পর্ক থাকে, তারা বলতে পারবে। কিন্তু যারা এগুলোর মধ্যে নাই তারা বলতে পারবে না, কিন্তু অনেক কিছু মুখস্থ। স্কুলের সামনে দেখবেন
ওই মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে যায়, 3 ঘন্টা স্কুল বসে থাকে, কত মহিলা কত আলাপ করছে, দুনিয়ার আলাপ করতে থাকে, সব মুখস্থ, রান্না বান্না কেমন করতে হবে, কাপড় চোপড় কেমন বানাতে হবে, কোথায় কি করতে হবে সব জানে। ওখানে যে প্রশ্নগুলো করেন একটা মহিলা বলতে পারবে না। দিনের সাথে যদি বিশেষ সম্পর্ক না থাকে, ঘরে যদি তালিম না থাকে, এগুলো বলতে, অর্থাৎ এগুলো মৌলিক বিষয়, বেসিক নলেজ ইসলামের, এগুলো জানা দরকার। খেলোয়াড় মোটা মোটা কঠিন কঠিন খেলোয়াড়ের নাম মুখস্থ, কার কি রেকর্ড এগুলো মুখস্থ, কবিতা মুখস্থ, অমুকের ভাষণ মুখস্থ, সবই মুখস্থ, কিন্তু যেগুলো মৌলিক জিনিস জানা দরকার এটা আমরা জানি না, আমাদের এলমি দন্যতা। অথচ ওইগুলো না জানলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু এইগুলো জানা সকলের জন্য প্রয়োজন। এই জন্য প্রত্যেকের ঘরে তালিম দরকার, তালিম তালিম করা জরুরি। মসজিদে তালিম করা না করেন, ঘরে তালিম করা জরুরি। অনেক লোক আছে মসজিদে তালিম, মসজিদ দখল করে তালিম করার জন্য ব্যস্ত, মসজিদ দখল করে হলে তালিম করতে হবে, তালিম একটা হয় মসজিদে, আর একজনে এসে আর এক গ্রুপ নিয়ে আরেকদিকে বসে পড়লো তালিম করার জন্য, এক মসজিদে 2 গ্রুপে তালিম। ওই লোকগুলোকে জিজ্ঞেস করেন মসজিদে খুব এখানে তালিম আছে মসজিদে, আপনি তালিম করতে বসলেন একই টাইমে 2 দিকে 2 তালিম, আপনি ঘরে তালিম হয়? ঘরে তালিম হয় না, 90 ভাগ লোক ঘরে তালিম নেই। তো মসজিদ দখল করে মারামারি করে এখানে 2 গ্রুপ একসাথে তালিম করবে, কিন্তু যেখানে দরকার কুম আনফুসা কুম আহলি কুম নারা, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর স্রোত কী? এদেরকে দিন শেখাতে হবে, এলেম শেখাতে হবে। এই এলেম শেখার একটা বড় মাধ্যম হলো ঘরে তালিম করা। কিতাব রাখেন ঘরের মধ্যে, ফাজাল আমল রাখেন, ফাজাল সাদাকাত রাখেন, হায়াতুস সাহাবা রাখেন, নবীদের জীবনী রাখেন, আহকামে জিন্দেগি রাখেন, যার মধ্যে জরুরি মাসলা মাসাইল, হ্যাঁ নবীজি সুন্নত, যেগুলি দ্বারা আমরা আমাদের আমলকে সুন্দর করব, এই সমস্ত কিতাব ঘরে রেখে তালিম করতে হবে। তো তালিম তো দূরের কথা, ঘরে যদি কিতাব তালাশ করা হয় তো কিতাবও পাওয়া যাবে না, কোনো ইসলামী কিতাব বলতে গেলে নাই বেশিরভাগ মানুষের ঘরে। পত্রিকা সাজানো, হ্যাঁ দৈনিক একটা করে পত্রিকা নিলে 400 টাকা বিল মাসে, এই পত্রিকা ঘরের মধ্যে সাজানো আছে, ম্যাগাজিন আছে, আর বিভিন্ন উপন্যাস দিয়ে ঘর সাজানো খুব সুন্দর করে, যারা শিক্ষিত মানুষ নিজেকে জ্ঞানী গুণী বলে দাবি করে তার ঘরের মধ্যে কত বই, শরৎচন্দ্র শেক্সপিয়ার বিভিন্ন বই দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, গর্ববোধ করে, কিন্তু নবীদের জীবনী তালাশ করেন নাই, তফসির তালাশ করেন নাই, জরুরি মাসায়েলের কিতাব তালাশ করেন নাই, বেশি থেকে বেশি একটা মকসুদুল মোমিনিন একটা নেয়ামুল কোরআন কিনে রেখে দিয়েছে, হ্যাঁ যার মধ্যে সহি কিছু নাই, এর বাইরে অন্য কোনো কিতাব পাওয়া যাবে না। মুসলমান হিসাবে আখেরি নবীর উম্মত হিসাবে নবীর জীবনী তো প্রত্যেকের ঘরে থাকা দরকার, কোরআনের একটা তফসির হিসাবে থাকা দরকার। আপনি পড়তে বসছেন, তেলাওয়াত করছেন, একটা আয়াত পড়লেন, মনে চিন্তা আসলে তর্জমাটা কী কী মতলব এটা, তো তফসিরটা খুললে, তফসিরে মারিফুল কোরআন রাখেন, ওইটা খুললে বুঝতে পারবেন এটা কী মতলব। কিন্তু পড়েই গেলাম সারা জীবন, কখনো চিন্তা আসলো না যে আয়াতটা যে পড়লাম এটার কী অর্থ, আল্লাহ তাআলা কী বলতে চেয়েছেন একটু খুলে দেখি। তো কিতাব থাকলে না খুলে দেখা হবে, কিন্তু কিতাব নাই ঘরের মধ্যে। ঘর সাজানো আছে দামি দামি শোপিস দিয়ে, হ্যাঁ আর বিভিন্ন রকমের ডিনার সেট দিয়ে, হাঁড়ি পাতি দিয়ে মহিলারা ঘর ভরে রেখে দিয়েছে, এমন এমন শোপিস কিনে রেখে দিয়েছে, আর এমন ছবি জীবজন্তু রেখে দিয়েছে যেগুলো গুণা ছাড়া কিছুই না, এগুলো দিয়ে খুব সুন্দর করে ঘর সাজানো। কিন্তু মুসলমানের ঘর সাজবে কি দিয়ে? মুসলমানের ঘর তো দিনই কিতাব থাকবে, কোরআন থাকবে, কিতাব থাকবে, তফসির থাকবে, এইগুলো দিয়ে মুসলমানের ঘর সাজানো হবে, এটা ঘরের সৌন্দর্য। ঘরের সৌন্দর্য রবীন্দ্রনাথের বই না, হ্যাঁ শরৎচন্দ্রের বই না, এগুলো দিয়ে সাজানো হবে না, আর সাপ বিচ্ছু হাঁস মুরগি ছবি মূর্তি এগুলো দিয়ে মুসলমানের ঘর সাজবে না, এগুলো সব কবিরা গুনার মধ্যে পড়ে। ঘরের মধ্যে ছবি রাখা, মূর্তি রাখা, এগুলো সব কবিরা গুনা, এমন গুনা এটা মাফ নাই। আশাদ্দুন নাসি আজাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউমিনুন, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি কাদের হবে? যারা ছবি অঙ্কন করে, ছবি সংরক্ষণ করে, ছবি রাখে ঘরের মধ্যে, হ্যাঁ আর ঘরের মধ্যে রাখা দূরের কথা, গেঞ্জির মধ্যে ছবি আলা গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তেও চলে আসে, বুকে পিঠে মহিলার ছবি, নায়কের ছবি, নায়িকার ছবি, এতটুকু বিবেকে বাঁধে না যে কার ছবি আমি বুকে ধারণ করে ঘুরে বেড়াচ্ছি, আর এগুলো নিয়ে মসজিদে চলে আসলো। জীবজন্তু ছবি থাকে, বিভিন্ন সিকিউরিটি কোম্পানির গার্ড যারা থাকে ওখানে, ঈগল বাঘ সিংহ এইগুলো ছবি থাকে জ্যাকেটের মধ্যে, ওইগুলো নিয়ে মসজিদে নামাজ পড়তে চলে আসে। তো ছবি আলা কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? ঘরের মধ্যে নামাজ পড়তে দাঁড়ালাম, যে ঘরে দাঁড়ালাম ওর ডানে বামে যদি ছবি থাকে, সামনে যদি ছবি থাকে,
তাহলে ঘরে নামাজ হবে না, ফেরেশতা আসবে না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর এবং ছবি থাকে। ছবিটাকেও কুকুরের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, যে ছবি আর কুকুর একই পর্যায়ের। এত কড়াকড়ি কি জন্য? কড়াকড়ি এই জন্য যে মূর্তি পূজা যে হিন্দুরা করে, মুর্শিদেকরা করে, এই ছবি দিয়ে মূর্তি পূজা শুরু হয়েছিল আদম আলাহি সাল্লাম থেকে নিয়ে হযরত শীস আলাহি সাল্লাম পর্যন্ত। মানুষের মধ্যে কোনো গুনার প্রবণতা ছিল না, মানুষে আখেরাতমুখী ছিল, আল্লাহওয়ালা ছিল। এরপরে যখন আস্তে আস্তে আম্বিয়া কেরামের যুগ পিছনে যেতে লাগলো, কোন আল্লাহওয়ালা মারা গেল, আম্বিয়া কেরাম নবী মারা গেল, তো শয়তান এসে এদেরকে বুঝালো যে তোমাদের যিনি মারা গেলেন ইনি তো খুব ভালো মানুষ ছিলেন, তো তোমরা যতদিন সামনে ছিল, জীবিত ছিল, তার কথা তোমরা মেনেছো, তার আদর্শ মতন চলেছো, এখন তো চোখের আড়াল, তারা কাজ যদি করো, তার একটা ছবি বানিয়ে যদি ঘরের মধ্যে রাখো, তাহলে তাকে দেখলে ওনার কথা মনে পড়বে, ওনার আদর্শের কথা মনে পড়বে, ওনার সুন্নতের কথা মনে পড়বে, তাহলে আমল করতে সহজ হবে। আল্লাহ কথা বলে ভালো বুদ্ধি, সুন্দর, একটা ছবি বানিয়ে রেখে দিল, ওই ছবি দেখে আর তার কথা মনে পড়ে। তো প্রথম প্রজন্ম যারা ছবি তৈরি করেছিল তারা তো দেখে, ওখান থেকে অনুপ্রেরণা জজবা লাভ করে, আমল করে। এখন এই প্রজন্ম শেষ হয়ে গেল, দ্বিতীয় প্রজন্ম আসলো, তো তারাও দেখেছিল প্রথম প্রজন্মকে যে ছবিতে তেমন কিছু ই করে না, এখন থেকে তারা জজবা অনুভব করে, তো তারাও মোটামুটি ভালো ছিল। তৃতীয় প্রজন্ম যখন আসলো তারা মনে করলো আমাদের দাদারা নানারা মনে হয় এটাকে সম্মান করার জন্য রেখে দিয়েছিল, তারা সম্মান করতে শুরু করলো, প্রণাম করতে শুরু করলো, মালা দিতে শুরু করলো। এইভাবে আস্তে আস্তে মূর্তি পূজার সূচনা হলো। এটা লেখা আছে ইতিহাসের মধ্যে, তফসিরের মধ্যে লেখা আছে কীভাবে মূর্তি পূজা শুরু হলো আর শয়তান কীভাবে বুদ্ধি দিয়ে মানুষকে এই ছবির পিছনে ফেলল। যে জিনিসটা মানুষের ইমানকে নষ্ট করে, যে জিনিসটা মানুষকে কবিরা গুনার মধ্যে নিয়ে যায়, ওই রাস্তাটা আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য এত বেশি শাস্তি ছবি অঙ্কনকারী, ছবি সংরক্ষণকারী। তাছাড়া যে ছবি আঁকে, ছবি তোলে, সে কেমন যেন আল্লাহর সাথে নিজের সাদৃশ্যতা ঘোষণা করতে চায়, যে আল্লাহ মানুষ তৈরি করেন, আমিও তৈরি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলেছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। দৈনিক আমরা তেলাওয়াত করি সূরা হাশরের শেষ দিনে, মানে কি বলেছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, আল্লাহ তাআলা খালেক, সৃষ্টিকর্তা, উদ্ভাবনকর্তা, আল মুসাউবির আকৃতি দানকারী, তাসবির থেকে, তাসবির মানে ছবি, আল মুসাউবির আকৃতি দিয়েছেন। তো যে ব্যক্তি ছবি আঁকলো, ছবি তুলল, সেও কেমন যেন ওই আকৃতি দান করার মধ্যে আল্লাহর সাথে নিজের সাদৃশ্যতা ঘোষণা করল। এই জন্য কেয়ামতে এ লোককে বলা হবে যে ছবি বানাই, যে কোনোভাবে হোক, মোবাইলের মাধ্যমে হোক, ক্যামেরার মাধ্যমে হোক, তুলির মাধ্যমে হোক, ছাপার মাধ্যমে হোক, যে কোনোভাবে ছবি তৈরি করা, ভাস্কর্য হোক, মূর্তি হোক, তৈলচিত্র হোক, বালি দিয়ে হোক, মোমবাতি দিয়ে হোক, পাথর দিয়ে হোক, মাটি দিয়ে হোক, যেটাকে ছবি বলে, চোখ মুখ নাক কান ইত্যাদি আছে, তাকে বলা হবে কিয়ামতের দিন, বড় তুমি বানানেওয়ালা হয়েছিলে, আমার সাথে সাদৃশ্যতা দাবি করেছিলে, তারপরে জান দাও, জান আমি যা তৈরি করেছি যেন জান দিয়েছি, আমি যা কিছু তৈরি করেছি তার মধ্যে জান দিয়েছি, তুমি জান দাও। তো মানুষের ক্ষমতা আছে জান দেওয়ার, জান দেন তো আল্লাহ, আল্লাহ তালা জান দেন, সে রুহ দিতে পারবে, রুহ দাও, রুহ কোত্থেকে দেবে, যতক্ষণ না দিতে পারবে সে শাস্তি হতেই থাকবে, আরে কথা স্পষ্ট দিতে পারবে না, তো শাস্তি আর মাপ নাই কোনো। এই জন্য আশাদ্দুন্নাসি আজাবান ইয়াউমাল কিয়ামা, সবচেয়ে কঠিন শাস্তি কিয়ামতের দিন, আল মুসাউবিরুন ছবি অঙ্কনকারী। আর এই কারণেই যে ঘরের মধ্যে ছবি থাকে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, কুকুর থাকলো কিংবা ছবি থাকলো ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তো ছবি এটাও আমাদের মধ্যে ব্যাপক হয়ে গেছে, ক্যালেন্ডার রাখে লোকেরা ঘরের মধ্যে, হাবিজাবি ছবি, এমনিও ছবি আছে, মোবাইলের মধ্যে ছবি রাখে, নামাজ পড়তে আসছে, নামাজ পড়ে মসজিদে আসে,
মোবাইলের স্ক্রিনে নিজের ছবি রেখে দিয়েছে, মেয়ের ছবি রেখে দিয়েছে, অন্য কারো ছবি রেখে দিয়েছে, মোবাইলটা ওপেন করলে একটা ছবি ভেসে ওঠে, এই ছবি দেখা জায়েজ নেই, মানুষ জানেই না এটা। মুসল্লি মসজিদে আসছে, এখন আপনার ইউটিউবে আছে, নেট থাকলে ছবি চলে আসে, আপনার কোনো হাত না, এটা আলাদা। কিন্তু আপনি নিজের ছবি তুললেন, নিজে সেভ করে রেখে দিলেন, এটা গুনা। তো যাদের স্ক্রিনের মধ্যে হ্যাঁ ছবি আছে, যে কারো ছবি হোক, নেতার ছবি হোক, মায়ের ছবি হোক, নিজের ছবি হোক, স্ত্রীর ছবি হোক, অনেক এরকম মোবাইলওয়ালা আছে, খুললে পরে কি দেখা যায়, দুটো ছবি, মেয়েকে কোলে নিয়ে বাপ খুব হাসি মুখে রয়েছে, হ্যাঁ আমার মসজিদে নামাজ পড়তে আসছে, মসজিদে যখন খুললো মোবাইলটা, ছবি ওখানে ভেসে উঠলো, এই ছবি মুছে ফেলতে হবে। ফেসবুকের মতো যারা ছবি দিয়ে রেখেছে, এই ছবি কোথায় কোথায় চলে গেছে, এই লোকটা মারা যাবে, কিন্তু এখান থেকে ছবি মুছার কোনো উপায় নাই। যতদিন তার এই ছবিটা থাকবে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, হ্যাঁ তার গুনাহ হতেই থাকবে, না বুঝে ওখানে ছবি ছেড়ে দিয়েছে। এই জন্য যারা এরকম বন্ধুদের সাথে ছবির মাধ্যমে শেয়ার করে থাকে, এদেরকে বলে দেওয়া দরকার, ভাই ছবিটা মুছে ফেলো, অনুনয় বিনয় করে আমার ছবিটা, নতুন করা ছবি আমরা দেব না, যে ছবিগুলো আমাদের চলে গেছে মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটের মধ্যে, বন্ধুবান্ধবকে অনুরোধ করে ওই ছবিগুলো মুছে ফেলার ব্যবস্থা করতে হবে। যতদিনের ছবি থাকবে তার কিন্তু গুনাহ হতেই থাকবে, কবিরা গুনাহ। আর এখানে ছোটোখাটো ব্যাপার না, আজকে মানুষের মন থেকে এই গুনার ভয়াবহতা বের হয়ে গেছে, চারিদিকে ছবি ছড়াছড়ি। এই জন্য এটা খাস করা হয়েছে, যে ঘরে ছবি থাকে এবং যে ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ছবির মধ্যে যেমন আমরা ব্যাপক আকারে জড়িয়ে পড়েছি, দেখেন ভোট হয় গ্রাম দেশে, মহিলারা ভোটে দাঁড়ায়, আগে তো ছিল না, এখন অমুসলিমদের চাপ, মহিলাদেরকেও কী করতে হবে, তাদেরকে আসন দিতে হবে, এত পার্সেন্ট আসন দিতে হবে। এখন মহিলা তো ভোটে জিতবে না, তো বুদ্ধি বের করেছে সংরক্ষিত আসন, ভোট না দিলেও পাস, হ্যাঁ এখানে মহিলা ছাড়া কেউ নাই, সংরক্ষিত আসনে এদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। এখন গ্রামে যাবেন, খাদিজা পারভীন, রোকেয়া আক্তার সবার ছবি, যার বউকে কেউ দেখে নাই, যার মেয়েকে কেউ দেখে নাই, কোনো সময় ঘরের মধ্যে ছিল, এখন চারিদিকে পোস্টারে মহিলাদের ছবি, কোনো মহিলা মেম্বার প্রার্থী হয়েছে, কোনো মহিলা চেয়ারম্যান প্রার্থী হয়েছে, আর ছবি ছাড়া তার পোস্টার ছাপানো হয়েছে, আসে দেখুন তালাশ করলে পাওয়া যাবে। সে এখন ভোটেই যখন দাঁড়ালো, হ্যাঁ বলে নাচতে যখন নামলো, আর ঘুমটা দিয়ে কি লাভ, তো ঘুমটাও খুলে ফেলেছে, এখন মেম্বার হওয়ার জন্য পদপ্রার্থী হয়ে গেল, পোস্টারও ছাপিয়েছে, তো ছবিও দিয়ে দিয়েছে। যে মহিলাগুলো ঘরের মধ্যে ছিল, গ্রামের কেউ মহিলার ছবি দেখে নাই, মেম্বার হওয়ার লোভে, চেয়ারম্যান হওয়ার লোভে, এখন ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে এক নম্বর গোনা শুরু হয়ে গেল। যত লোক এই ছবিগুলো দেখবে, ততদিন পোস্টারগুলো টাঙ্গানো আছে, ব্যানারগুলো টাঙ্গানো আছে, যত লোক দেখবে, যে দেখলো তারও গোনা হলো, যাকে দেখলো তারও গোনা হলো। এরপর যখন নির্বাচিত হয়ে গেল, তখন তার গুনার কোনো শেষ নাই, এই গুনাহে জারিয়া হয়ে গেল। অথচ মা বোনেরা কী মনে করেছে, স্বাধীনতা পেয়ে গেছি, হ্যাঁ ক্ষমতার স্বাদ পেয়ে গেছি, ক্ষমতার মসনদে আরোহণ করে গেছি, ব্যাস নিজের পায়ে দাঁড়িয়ে এখন খুব বাহাদুরি জয়ী হয়ে গেছি, কে রোখে আমাকে, আর কে আমাকে ঠেকায়, ঠেকানোর মতন কেউ নাই। কিন্তু মৃত্যুর পরের কথা চিন্তা করি না, কেন আমি দুনিয়াতে আসলাম, কেন আল্লাহ তাআলা পাঠালেন, কী উদ্দেশ্য দিয়ে পাঠালেন, কী কাজ আমার, মহিলাদের কী কাজ, পুরুষের কী কাজ, কী দায়িত্ব দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। আর রিজালু কাওয়ামুন আলা নিসা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, পুরুষদেরকে মহিলাদের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এবং ওই কারণে পুরুষদের শারীরিক শক্তি, সক্ষমতা, গঠন, প্রকৃতি এগুলো সম্পূর্ণ ভিন্ন, যে কাজ পুরুষ করতে পারে ওই কাজ মহিলা করতে পারে না, দুই একজন ব্যতিক্রম, এর দ্বারা হুকুমের পরিবর্তন হয় না। পুরুষদের ফজিলত, তারপরেও অনেক মহিলা আছে এদের ফজিলত পুরুষের চেয়ে বেশি, হযরত মারিয়াম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই চারজন মহিলার শ্রেষ্ঠত্ব, মর্যাদা সমস্ত মহিলাদের চেয়ে বেশি, এবং কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের চাইতে বেশি, কিন্তু অল্প, সামগ্রিকভাবে সমষ্টিগতভাবে শ্রেষ্ঠত্ব এটা পুরুষদেরকে দেওয়া হয়েছে, এবং মহিলাদের জিম্মাদারি পুরুষদেরকে দেওয়া হয়েছে। এই কারণে পুরুষের শারীরিক সক্ষমতা, গঠন, প্রকৃতি এগুলো আলাদা, অনেক কাজ করতে পারে, রাত জাগতে পারে, হ্যাঁ দুঃসাহসিক কাজ করতে পারে, যেটা মহিলারা করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা, তিনি যখন আমার আপনার জন্য গণ্ডি নির্ধারণ করে দিলেন,
তিনি যখন আমাকে আপনাকে ওই রকম শারীরিক সক্ষমতা দান করলেন, তো এইটাকে ডিঙ্গিয়ে যে নিজের এরকম বাহাদুরির দাবি করা বা পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে কাজ করার জন্য ইচ্ছা মনমানসিকতা পোষণ করা, এর অর্থ হলো আমি আল্লাহরে বন্টনকে মানতে পারলাম না। আল্লাহ যে বন্টন করে দিয়েছেন এই বন্টনকে আমি মানতে পারলাম না, বিদ্রোহ ঘোষণা করলাম। আমার কি ক্ষমতা কম, আমার কি অধিকার কম? কেন আমি ঘরে থাকবো, কেন আমি পিছনে থাকবো, কেন পুরুষের পায়ের তলায় পড়ে থাকবো, কেন পুরুষের অনুগত হয়ে থাকবো, কি দোষ করেছি আমি? এইটা বললে সে বিদ্রোহ করলো। কার বিরুদ্ধে বিদ্রোহ? আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। এটা আমি চিন্তা করি না, সহজ মনে করি, ছোটোখাটো জিনিস মনে করি। হ্যাঁ, বিদ্রোহ করলো আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যদি তুমি আল্লাহর মালিকানা থেকে, আল্লাহর রাজত্ব থেকে, আল্লাহর রাজত্বের সীমা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখো, তো বেরো, চলে যাও, ফানফুজু। আল্লাহর রাজত্বে বসবাস করে, আল্লাহর দুনিয়া বসবাস করে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করে তুমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে, তো আল্লাহর মালিকানা ভূমি থেকে বেরিয়ে যাও, আল্লাহর রাজত্ব থেকে বেরিয়ে যাও, কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহর রাজত্ব ফেলে কোথাও যেতে, যেখানে যাবে সেখানে আল্লাহর রাজত্ব, কোথায় যাবে তুমি? কেন চিন্তা করো না যে আল্লাহর রাজত্বের মধ্যে আমাকে থাকতে হবে, আল্লাহর হুকুমের দাসে আমাকে থাকতে হবে, তাহলে আমি কেন এখানে বিদ্রোহ করব, কেন এখানে আল্লাহ হুকুমকে লঙ্ঘন করব? এবং এই ক্ষেত্রে পুরুষরা যদি বাধা না দেয় মহিলাদেরকে এই সমস্ত কাজ করতে, বিদ্রোহ করতে, তাহলে এই পুরুষরাও সমান দায়ী। ওই মহিলা একাই শুধু জাহান্নামে যাবে না, এই পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। যে স্বামীর স্ত্রী মেম্বার পদ প্রার্থী হলো, চেয়ারম্যান পদে দাঁড়ালো, হ্যাঁ, মার্ক একটা নিল, নিজের ছবি দিল, স্বামীও খুশি, মেম্বার সাহেবের, মেম্বারের সাহেবের স্বামী, চেয়ারম্যানের স্বামী, হ্যাঁ, তো তার চিন্তা করা দরকার যে স্ত্রী যা কিছু গুণা করেছে এই গুণা কিন্তু সমানভাবে তার আমলনামায়ও আসবে। কেন? যে যার অধীনস্থ হয় ওই অধীনস্থকে দিনের উপরে চালানো এই ব্যক্তির দায়িত্ব। সন্তান পিতামাতার অধীনস্থ, সন্তানকে দিনের উপরে চালানো, দিনদার বানানো পিতার দায়িত্ব। ছেলে তাকে নামাজি বানানো, দিনদার বানানো, দিনের উপরে চলনেওয়ালা বানানো পিতার দায়িত্ব। মেয়ে তাকে দিনদার বানানো, নামাজি বানানো, পর্দাওয়ালা বানানো, এটা পিতার দায়িত্ব। ছেলে মেয়েকে যদি পিতামাতা ছেড়ে দেয় লাগামহীনভাবে, আজকে যে অবস্থা, বাপ নামাজ পড়ছে, মা বোরকা পড়ছে, হ্যাঁ, বাপের সুন্নতি পোশাক আছে, সুন্নতি লেবাস আছে, কিন্তু মেয়েকে কী করেছে, স্কুলে কলেজে পাঠিয়ে দিচ্ছে টাইট পোশাক পরিয়ে, বেপর্দা আটো সাটো, হ্যাঁ, বেপর্দা চলে যাচ্ছে। আর বাপ আবার এসে কী করেছে, নামাজ পড়ছে, চাষ পড়ছে, এশরাক পড়েছে, আর মেয়েকে যে বেপর্দা স্কুলে কলেজে পাঠিয়ে দিল শিক্ষা গ্রহণ করার জন্য, এই যে গুণার মধ্যে লিপ্ত, কার সাথে আড্ডা দিল, কোথায় কী করে বাড়ালো, হ্যাঁ, কার হাত ধরে চলে গেল, কোথায় কোন সম্পর্কের মধ্যে অবৈধ লিপ্ত হয়ে গেল, এই সব গুণা কার উপরে আসবে, পিতার উপরে আসবে বিয়ের আগে। আর বিয়ের পরে যা কিছু করবে এগুলো কার আমল নামে আসবে, স্বামীর উপরে আসবে। একজন মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নেওয়ার কারণ হবে, একজন মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। বিয়ের আগ পর্যন্ত বাপের দায়িত্ব, বাপ যদি না দেখে, খোঁজখবর না রাখে, বেপর্দা বানিয়ে দিল, তাহলে এই বাপকে জাহান্নামে নেবে, সে একা জাহান্নামে যাবে না। বাপ যদি না থাকে তখন বড় ভাই যদি থাকে, বড় ভাই জিম্মাদার, সে বাপের স্থলাভিষিক্ত, নিজের বোনকে কন্ট্রোলে রাখা, পর্দার মধ্যে রাখা ভাইয়ের দায়িত্ব। যদি না পালন করে এই ভাইয়ের জন্য জাহান্নামের ফেসলা, নিজে আমল করে জান্নাতে যেতে পারবে না। বিয়ের পরে স্বামীর অধীনস্থ হয়ে গেল, স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, দিনের উপরে চলনেওয়ালা বানানো, যদি না করে কোথায় যায়, কে আসে ঘরে, স্বামী কিছুই বলে না। তো এরকম পুরুষকে বলা আছে দাইয়ুস, কাকে বলে দাইয়ুস, যার স্ত্রীর কাছে পর পুরুষ আসে, কথাবার্তা বলে, বা স্ত্রী পর পুরুষের কাছে যায়, গল্প গুজব করে, আড্ডায় আর কি মারে, স্বামী দেখে কিছুই বলে না, তার গায়রাত, তার আত্মমর্যাদা বোধ এইগুলো জাগ্রত হয় না, দেখেও না দেখার ভান করে, এগুলো দাইয়ুস। তাহলে যার স্ত্রী মেম্বার হয়ে গেল, যার স্ত্রী চেয়ারম্যান হয়ে গেল, তার অবস্থা কি? কাস্ত সব পর পুরুষ নিয়েই,
এর বাড়ি ওর বাড়ি, বিচার আচার কাউন্সিল এদিক ওদিক সব যেতে হবে। সারাদিন সে এই বেপর্দা আর গায়ের মহারাম পুরুষদের মধ্যে কাটিয়ে দিচ্ছে। স্বামী খুব খুশি, কামাই করে নিয়ে আসছে খাচ্ছে। হ্যাঁ, এই সব গুণা তার তো হবে, ওই পরিমাণ কার আমল নামে আসবে? স্বামীর আমল নামে আসবে। ইকিন যদি থাকে, এই বিশ্বাস যদি থাকে, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, তাহলে কোনো স্বামী তার স্ত্রীকে ওই ফাঁদে পা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে? কথা হচ্ছে এইগুলো হচ্ছে ওনার মধ্যে লিপ্ত হয়ে গেল, দায়ীও হয়ে গেল। স্ত্রী তো জাহান্নামে যাবেই, এও দায়ীও হওয়ার কারণে বলতে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু যেতে পাবে না, অথচ জান্নাতের খুশবু 500 বছর দূরত্বের রাস্তা থেকে পাওয়া যাবে, অর্থাৎ ধারের কাছেও নাই। আবার স্বামী যদি না থাকে, তখন ছেলে থাকে, সংসারের হাল ধরে, তখন ওই ছেলের জিম্মাদারি হলো তার মাকে পর্দার মধ্যে রাখা, দিনের উপরে চালানো। যদি না শোনে, না রাখতে পারে, এই ছেলে জিম্মাদার হবে। তাহলে 4 জন ছেলে, স্বামী, বাপ, ভাই, এদের জাহান্নামে যাওয়ার কারণ হবে 1 জন মহিলা। এগুলো সব কবিরা গুনার মধ্যে পড়ে। এটা ছবি থেকে আসলো কথাটা, যে যে মহিলারা ঘরের শোভা, ঘরের রানী, তারা এই প্রলোভনে পড়ে, ইহুদি খ্রিস্টানদের এই ফর্মুলার মধ্যে পড়ে আজকে নিজের ইজ্জত সতীষ্ঠ সব নষ্ট করে এই ছবির গুণার পিছনে পড়লো। আর দ্বিতীয়টা কি ছিল? কালবুন, যে ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। কুকুর এবং শুকর এ দুটো হলো নিকৃষ্ট প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, এখানে কোনো এসকাল করা যাবে না, প্রশ্ন করা যাবে না। যদি নিকৃষ্ট যদি হবে, কেন তৈরি করলেন? না করলেই তো হতো, এটা বলা যাবে না। হেকমত আছে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর মধ্যে হেকমত আছে, হেকমত থেকে খালি না। কুকুর সৃষ্টি করেছেন, হেকমত আছে না? কুকুর যদি না থাকে, ময়লাগুলো কে খাবে? শুকরে কত ময়লা খেয়ে ফেলে। আবার মানুষের পরীক্ষার জন্য তৈরি করেছেন, তো যাই কিছু তৈরি করেছেন হেকমত থেকে খালি না, উপকারের জন্য করেছেন। কাককে তৈরি করেছেন, আপনার আমার কী ফায়দা, এই গোস্ত খাওয়া যায় না, কিন্তু কাককে কী বলে? প্রকৃতির ঝাড়ুদার, সব পরিষ্কার করে দিচ্ছে, ময়লা পরিষ্কার করে দিচ্ছে। কাককে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার। তো কুকুর এবং শুকর এই দুইটা হলো নাজিসুল আইন। অন্য কোনো জীবজন্তু, সিংহ, বাঘ, ভাল্লুক, এই যে বিসমিল্লাহ বলে জবাই করে, বিসমিল্লাহ বলে জবাই করলে ওর চামড়াটা হালাল হয়ে যায়, আপনি ব্যবহার করতে পারবেন শুকিয়ে, গোস্ত খাওয়া যায় না। কিন্তু এরকম না পাক না, যে বিসমিল্লাহ বলে জবাই করলে পাক হয়ে যাচ্ছে, পাকা মানে খাওয়া যাবে না কিন্তু ব্যবহার করা যাবে। কিন্তু শুকর আর কুকুর যদি বিসমিল্লাহ বলে জবাই করেন, হালাল হবে? সব না পাক, এমনই না পাক, ওই বিসমিল্লাহ বলে জবাই করলেও ওর ওই চামড়া পাক হবে না, এরকমই না পাক, নাজিসুল আইন। তো যে ঘরে কুকুর থাকে, প্রত্যেক দিন 1 কিরাত সওয়াব তার আমলনামা থেকে কাটতে থাকে। যারা কুকুর পোষে, কুকুর পালে, ঘরের মধ্যে কুকুর রাখে, 1 কিরাত সওয়াব। 1 কিরাত মানে অহুদ পাহাড় বরাবর জানাজার নামাজ যে পড়ে, তার আমলনামায় 1 কিরাত সওয়াব লেখা হয়। আর যে দাফনও করে, তার জান আমলনামায় 2 কিরাত সওয়াব লেখা হয়। জানাজা পড়লো, দাফন করলো, 2 কিরাত সওয়াব। সওয়াব কিরাত কি বল, কী জিনিস বলে? অহুদ পাহাড় বরাবর। আবার যে কুকুর পালন করে, তার আমলনামা থেকে প্রত্যেক দিন 1 কিরাত পরিমাণ সওয়াব কেটে যাচ্ছে। আমল করি কতটুক, আমরা সওয়াব কামাই করি কতটুক, শুধুমাত্র 2 ক্ষেত্রে কুকুর পালার অনুমতি আছে। সেটা হলো, আগের যুগে অনেক বকরি পাল থাকতো, বা বড় বকরি পালন করতো, মাঠে নিয়ে যেত বকরি, একা একা বকরি সামাল দেওয়া মুশকিল, ওই বকরি পাহারাদের জন্য সাথে কুকুরও থাকতো, কুকুরগুলো ঘুরে ঘুরে পাহারা যেত, তাতে শিয়ালা বাঘে আক্রমণ করতে না পারে। হ্যাঁ, তো বকরি গরু এইগুলো পাহারা দেওয়ার জন্য, আর বাড়ি পাহারা দেওয়ার জন্য, গ্রাম দেশে থাকে কেউ পালে না, থাকে খানা পিনা দেই, বাড়ি পাহারাদারি করে, এর দ্বারা নেকি কাটবে না। কিন্তু শৌখিন কুকুর পালন ধনীরা, ধানমন্ডি গুলশান বানানি গেলে দেখবেন কুকুর নিয়ে গাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কুকুরে গোসল করাচ্ছে, একসাথে শুয়ে রয়েছে, আদর করেছে, এইগুলো মারাত্মক গুণা। এগুলো আসছে ইংরেজদের থেকে, জার্মানদের থেকে আসছে। দুনিয়াতে সবচেয়ে বেশি কুকুর প্রীতি এটা জার্মানদের মধ্যে। জার্মানিতে গেলে দেখবেন যে বাজারই আছে, আলাদা মার্কেট আছে, ওখানে কুকুরের সামগ্রী পাওয়া যায়, কুকুরকে সাজানোর জন্য চশমা, ঘড়ি, বেল্ট, জামা, জ্যাকেট, সব কুকুরকে পরানোর জন্য এগুলো পাওয়া যায়। মানুষের জন্য জানাই, এগুলো কুকুরের জন্য আছে। কুকুর কত পয়সা নষ্ট করে, সবার কাছে কুকুর, কুকুর বেল্ট দিয়ে ওই কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মার্কেটই আছে আলাদা। এমনকি মৃত্যুর সময় তারা কুকুরের নামে উইল করে যায়, ওসিয়ত করে যায়, কুকুরে কী পাবে না পাবে, এমনই কুকুর প্রীতি। হ্যাঁ, তো এই কুকুর প্রীতি যেন মুসলমানদের না থাকে, এই জন্য নিষেধ করা হয়েছে।
ইসলামের প্রথম যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছিল যে কুকুর যেখানে পাবে হত্যা করবে। প্রথমে কালো কুকুর হত্যা করার নির্দেশ দিলেন, যে কালো কুকুর একদম কালো কুচকুচে, এটা হলো শয়তান, সাক্ষাৎ শয়তান, এটাকে হত্যা করো। সাহাবা কেরাম হত্যা করতেন, বাইরে থেকে আসতো গ্রাম থেকে মদিনায় কুকুর নিয়ে আসলে সাহাবা হত্যা করে ফেলতেন। এরপরে নিষেধ করলেন যে এখন শুধু কালো কুকুর হত্যা করবে, অন্যগুলো এভাবে হত্যা করার দরকার নাই। এগুলো পাহারাদারি করে এবং শিকার ধরার জন্য যে কুকুর রাখা হয়, আগের যুগে কুকুর দিয়ে শিকার করা হতো, কুকুরকে লেখাপড়া শিখিয়ে মানুষ বানিয়ে ওর দ্বারা শিকার করা যায়। কেমন যে তাকে প্রশিক্ষণ দিতে হয়, ট্রেনিং দিতে হয় যে কিভাবে কোনো খরগোশ দেখলো, কোনো বন্য প্রাণী দেখলো, ওটা আক্রমণ করার জন্য একে শিখাতে হয়। এটা শিখিয়ে যদি বিসমিল্লাহ বলে ছাড়ায় কুকুরটাকে, একটা শিকার দেখলো জঙ্গলে, একটা খরগোশ দেখা গেছে বা একটা বুনো গাই দেখা গেছে বা কিছু দেখা গেছে, হালাল হালাল প্রাণী হরিণ দেখা গেছে, কুকুরটাকে যদি ছাড়ে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুকুরটাকে দৌড়, কুকুরটা দৌড় দিয়ে যে ওই শিকারটাকে ধরলো, ধরে কামড়ে রক্ত বের করে দিল, কুকুরে নিজে খেলো না, তাহলে ওটা জবাই করতে না পারলেও হালাল। কেন যে বিসমিল্লাহ বলে ছাড়লেন কুকুরটাকে, ওটা কেমন যেন কী হয়েছে, বিসমিল্লাহ বলে জবাই করা নামান্তর। কিন্তু কুকুর যদি এটাকে ধরে নিজে খায় তাহলে বুঝতে হবে আপনার জন্য ধরে নাই, নিজের জন্য ধরেছে, ওটা আবার হারাম। অনেকগুলো শর্ত আছে, কুকুরকে লেখাপড়া শেখাতে হবে, শিকার কীভাবে ধরতে হবে, হ্যাঁ নিজে না খেয়ে মালিকের জন্য কীভাবে নিয়ে আসবে, এইগুলো শেখানোর পরে প্রশিক্ষণ হয়ে গেলে যদি এখন কুকুরকে ছাড়া হয় বিসমিল্লাহ বলে, আর কুকুর ওই শিকারটাকে ধরে ওটাকে রক্ত বের করে দেয়, ছিঁড়ে ফেলে থাবা দিয়ে হোক কামড়ে দিয়ে হোক, এবং নিজে না খায় মালিকের জন্য ফেলে রাখে, তাহলে এখন ওটা জবাই করা দরকার নাই। ওই যে কুকুরে ধরলো, গলা ফেড়ে দিল, রক্ত বেরিয়ে গেল, মরে গেল, তো জবাই করলে মরলে যে হুকুম, ওই কুকুরে আক্রমণের দ্বারা মরলে একই হুকুম, ওটা খাওয়া যায়। এই জন্য কুকুর রাখা যায়, এটা আমাদের দেশে লাগে না, ওটা জঙ্গল থাকে, মরুভূমি থাকে, সেখানে আর আগের যুগে তো বন্দুক ছিল না, তীর ছিল, তখন কুকুরকে কাজে লাগানো হতো। এই দুই সুরতে কুকুর পালন অনুমতি আছে, একটা হলো পাহারাদারি করার জন্য, আটলো শিকারের জন্য। একে কালবে মুআল্লাম বলে আরবিতে, প্রশিক্ষিত কুকুর। আর এখন যেটা আছে চট্ট ধরার জন্য ডগ স্কোয়াড থাকে, হ্যাঁ এইগুলো শৌখিন হিসাবে না, ডগ স্কোয়াডে কুকুর থাকে, এইগুলো হয়তো পালার অনুমতি আছে। কিন্তু অন্যান্য যে শৌখিনভাবে আমরা কুকুর পালি, হ্যাঁ অভিজাত এলাকার মধ্যে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হয়ে যায়, এই কারণে ফেরেশতা তো আসেই না, আবার নেকি যদি কিছু করে টুকটাক, এটাও কুকুরের কারণে দৈনিক কেটে যাচ্ছে, এগুলো কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। আমরা টুকটাক অল্প কিছু যা কিছু আমল করি, এই আমলের নেকিগুলো বাকি থাকার জন্য, এই আমলের নেকিগুলো কিয়ামতের দিন পাওয়ার জন্য জরুরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি নেকি নিয়ে আসবে আমি তাকে 10 গুণ বাড়িয়ে দেবো। তো নেকি নিয়ে আসবে মানে নিয়ে যেতে হবে আখেরাতে, দুনিয়াতে বরবাদ করে গেলে হবে, দুনিয়াতে নেকি কামাই করলাম আর এমন এমন কাজ করলাম নেকি শেষ নাই, তো নিয়ে তো যেতে পারলাম না, 10 গুণ থেকে আসবে। নেকিটা করব, ওটাকে সংরক্ষণ করব, ওটা নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হব, ওটা 10 গুণ বৃদ্ধি পাবে, কিন্তু নিতেই পারলাম না, তো 10 গুণ বৃদ্ধি পাবে না। এই জন্য তালাশ করে করে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। আগেও কিছু আলোচনা হয়েছিল, আজকে দুটো কথা বলা হলো, একটা হলো কুকুর আর একটা হলো ছবি, এর থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করি, নিজেরাও বাঁচি, বন্ধুবান্ধব যারা এ সমস্ত গুনার মধ্যে লিপ্ত তাদেরকে সতর্ক করি যে এগুলো কত মারাত্মক কবিরা গুনাহ এবং এর কারণে আমাদের আমল কীভাবে নষ্ট হচ্ছে। নতুন বছর শুরু হয়েছে, অনেকে ক্যালেন্ডার ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে, খুব খেয়াল করতে হবে কোনো ছবি আলা ক্যালেন্ডার ঘরের মধ্যে না থাকে, জীব জন্তুর ছবি, মানুষের ছবি, পাহাড় পর্বত ঘর বাড়ি কলকারখানা মিল, এগুলো কোনো অসুবিধা নেই, জানদার যার মধ্যে জান আছে এই জানালার ছবি, হ্যাঁ এগুলো রাখা যাবে না, যদি ঘরের মধ্যে থাকে তো সরিয়ে ফেলতে হবে, অথবা ওর উপরে আলাদা স্টিকার লাগিয়ে দেবেন যে পৃষ্ঠের মধ্যে ছবি আছে, আলাদা স্টিকার লাগিয়ে দেন, মুখের চুন কালি মাখিয়ে দেন যেন কোনো অবস্থাতে ছবি বোঝা না যায়, তাহলে কিন্তু এই ঘরে রহমতে ফেরেশতা প্রবেশ করে, আল্লাহ হেফাজত করেন সবাইকে সমস্ত গুনাহ থেকে। আল্লাহুম্মা।